হাদিসটা শুনুন। নবীর দরজার গেটে গিয়ে মানে খাদিজাতুল কুবরার বাড়িতে গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, হে মক্কি মাদানী, হে রাহমাতাল লিল আলামিন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেছি আপনি অত্যন্ত দয়াশীল দয়ালু, আমাদের একটা হারিয়ে যাওয়া ছেলে আপনার বাড়িতে আছে, আমাদের ছেলেটা দেন। নবী বললেন, আমার বাড়িতে তো কোনো হারিয়ে যাওয়া ছেলে নাই। তাহলে আপনার চাচা যে বলল, নবী বললে হারিয়ে যাওয়া কেন, ছেলেটাকে তো কিনে নিয়েছি, আমার খাদিজা আমাকে কিনে দিয়েছে। তোমাদের ছেলে? বলল, জি হ্যাঁ। কি নাম? তা বলল, জায়েদ। আল্লাহর হাবিব জোরে ডাক দিয়ে বললেন, জায়েদ। জায়েদ ছুটতে ছুটতে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূল, আল্লাহ আমাকে ডাকছেন। নবী বললেন, হ্যাঁ। জায়েদ বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ 15 দিন 20 দিন আপনার কাছে আছি, কোনদিন এত জোরে আপনি আমাকে ডাকেননি, আজকে এই জোরে নাম ধরে ডাকার কারণ আমি জানতে পেরেছি। চিন্তা করেন, 15 দিন নবীর কাছে আছে, নবী আজকের ডেকেছে, ছেলেরা জানতে পেরেছে নবী কি জন্য ডেকেছে, আর আমরা মার পেট থেকে পড়ে মুসলমান, ঠিক কিনা বলুন? বুড়ো হতে চললাম, এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে ইসলাম আমাদের কি জন্য ডেকেছে। তা নবী বললেন, তুমি কি বুঝেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদা বাঁধন ছাড়া ডাক, তার মানে আজ হইতে আমাকে নবী হারা হতে হবে। আল্লাহ রাসূল বললেন, এটা কে? বলল, আমার চাচা। পাশে ওটাকে বলল, আমার আব্বাজান। নবী বললেন, তোমাদের নিতে এসেছে, তোমরা নিয়ে যাও, চলে যাও। জায়েদ বলল, আমি যাব না। জায়েদের বাপ হারেসা শোনে না, জায়েদের হাত ধরে টানতে আরম্ভ করলো। কিছু দূর নিয়ে যাওয়ার পরে বাপের হাতকে জোরে কামড়ে ধরল জায়েদ। বাপ হাত ছেড়ে দিল জায়েদের। জায়েদ ছুটে এসে নবীর পা জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যাব না গো নবী। আল্লাহর নবী যত কাঁদেন, জায়েদ তত কাঁদেন। দুজনার কান্না দেখে জায়েদের বাপ নবীর কাছে নতমস্তিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 10-11 বছরের কচি শিশু, ছোট থেকে স্নেহ দিয়ে মানুষ করেছি, এরকম ভালো আমাকে বাসেনি যত ভালো আপনাকে বেসেছে গো নবী। আমি বাপ অতটা ভালোবাসতে পারিনি যতটা ভালো আপনি বেসেছেন গো নবী। হে রাসূল, আমি কোনোদিন ছেলের অধিকার নিয়ে আপনার কাছ থেকে ছেলেটা কেড়ে নিতে আসব না। যেমনি এই কথা বলল, আল্লাহর নবী জায়েদের হাতটা ধরে নিয়ে কাবা শরীফে গিয়ে লক্ষ মানুষের ভিড়ে ডাক দিয়ে বলল, কাবাবাসী তোমরা শোনো, তোমরা তো শুনেছ, জায়েদ আমার কৃত দাস, একে কিনে এনেছি, কিন্তু শুনে নাও, আজ হইতে জায়েদ আমার কৃত দাস নয়, জায়েদ হলো আমার আজ হইতে পুষ্য পুত্র, আমি হলাম জায়েদের আব্বা, জায়েদ হলো আমার বেটা। এই জায়েদ মুতার যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল। জায়েদের একটা ছেলে ছিল, নাম হলো আবু সাঈদ। সুবহানাল্লাহ বলুন,
খুব ভালোবাসত নবী। কোরআন শরীফে আল্লাহ কি বলছেন শুনে নেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, ইন্নহু কানা সিদ্দিকান নবিয়্যা, আর নিশ্চয় তুমি আমার সত্য রাসূল। আল্লাহর নবীকে সাহাবারা কিছু বলতে পারল না। ওই জায়েদের বেটা আবু সাইদকে সাহাবারা একটা পরামর্শ করল, সেই পরামর্শটা আপনাদেরকে শোনাচ্ছি। একদা সাহাবা গণ মিলিয়া সবাই কহিলেন, নবীজিকে শোন দয়াময়, পাস্তাহি জিন্দেগি মাঝে করিয়াছি পন, জীবনেতে বিয়ে শাদি না করব কখন। সাহাবারা যুক্তি করেছে, সব সাহাবারা বসে কদিন আর বাজব, 40-50 তো হয়ে গেল, আর খুব জোর 30-40 বছর বাঁচব, 60-70-80 তার তো আর বাঁচব না, তো বিয়ে শাদি আর করব না, কি করব। দিনেতে রাখি বড় যাক আল্লাহর সন্তুষ্ট চিত্তে, রাতেতে পড়িব নামাজ দাঁড়িয়ে তাহাজ্জুদে, ইসলামে করিব যুদ্ধ পচাইতে দিন, এ কথা অনুরোধ গো রহমতুল লিল আলামিন। হে নবী, আমরা বিয়ে শাদি করব না, নেকা করব না, সংসার বাড়াবো না, ঝামেলায় থাকবো না, বিবি বাচ্চা একটা ঝামেলা, এই ঝামেলা হতে মুক্ত হতে চাই। এ কথা শুনিয়া কহি নবী গুণধর, এ কথা শুনিয়া কহি নবী গুণধর, ইসলামে বৈরাগ্য নহে শোন বেরাদার। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, ইসলাম বৈরাগ্য ধর্ম নয়। ভারতবর্ষের বাড়িতে একটা মেয়ে বিয়ে করেনি, সেই মেয়েটার নাম হলো মাদার টেরিজা, মাদার, সে বলেছে আমি বিয়ে করব না, সাদা কাপড় পরব আর এতিম অনাথদের সেবা করব। অনেক মেয়ে মাদার টেরিজার খাতায় নাম লেখালো, সত্যি করে বিবেচনা করুন, আমাদের দাদিরা আমাদের নানিরা যদি মাদার টেরিজার মতো নাম লিখাতো, তাহলে নানি যদি নাম লেখাতো মা জন্মাতো, জোরে বলুন, দাদি যদি নাম লেখাতো আমাদের আব্বারা হতো, আমরা আর হতাম, দুনিয়াতে বেটা ছেলে মেয়ে ছেলে ফিউজ হয়ে যেত, কাজেই নানি আর নানাকে পেত না, নানা আর নানি পেত না, আর দাদু আর দাদি পেত না, কলা গাছকে বিয়ে করতে হতো, কথা বলছেন কি না। এতে জনসংখ্যা বাড়ত না কমত, কমে যেত। তাহলে ইসলাম বৈরাগ্য ধর্ম নয়, সন্ন্যাসী ধর্ম নয়। ভারতের একটা লোক, তার নাম হলো বিবেকানন্দ, তার নাম হলো নরেন, ডাক নাম ছিল বিলে, সে আমেরিকার চিকাগো শহর থেকে ফারেগ হয়ে এসেছিল, এসে বলেছিল আমার ধর্ম সনাতন ধর্ম, আমি বিয়ে করব না। সবাই যদি ভারতের পুরুষরা সন্ন্যাসী হতো, জনসংখ্যা এতদিন বাড়ত না কমত, একটাও থাকতো না, ফিউজ হয়ে যেত ভারত। তাই আল্লাহর নবী বললেন, একদা শুনিয়া কহেন শোন গুণধর, একদা শুনিয়া কহেন নবী গুণধর, ইসলামে বৈরাগ্য নহে শোন বেরাদার। আমিও করিয়াছি নেকি, আমিও করিছি নেকা, খাদি জানাম যার 25 বয়সে রানী, 40 বিবি যে আমার,
शादी करी जमी सिद्दीक आयशार उम्मे सलमान आरो ए बीबी गुनोरार पृथ्वीर मजारे नेका हुकुमे नबीर शोनो हे बंधु गोनो एलाई कोनो खातिर बोलो सुभानाल्लाह नबी बोलछेन आमार थेके संसारी तोमरा আমার থেকে বিশ্বের দায়িত্ব কি তোমাদের আছে আমি একদিকে হলো সারা জাহানের নবী আরেকদিকে হলাম বিশ্ব মানব চালক আরেকদিকে হলাম বিশ্ব নেতা আরেকদিকে হলাম আল্লাহর হাবিব আমার কর্মসূচি কিয়ামত পর্যন্ত লিস্টি হয়ে থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীতে আমার দিন জারি থাকবে আমি নবী আমার থেকে তোমাদের দায়িত্ব বেশি তা আমি বিয়ে করেছি তোমরা বিয়ে করো আন্নে কাওমিন সুন্নতি ফামান রাগবান সুন্নতি ফালাইসা মিন্নি এ কথা শুনিল যখন সাহাবাজে গনে বিয়ের কথা মনে জেগে ওঠে দ্বিগুণে দ্বিগুণে এই কথা যখন সাহাবাদের কানে গেল নবী বলেছেন বিয়ে করা আমার সুন্নত তা যারা বিয়ে করেনি সাহাবাদের মনে বিয়ের স্বাদ জেগে গেল ওই মজলিসে ছিল যুবক কর্ণধার মদিনার নামেতে তারও নাম ছিল মশহর একটা ধনী লোক ছিল যেমনি দেখতে সুন্দরী তিনদি রূপস ছিল দেখতে যেমন সুপুরুষ এবং ধনী লোক ছিলেন তার নাম ছিল হযরতে হানজালা নবীর কাছে বলেন এ রাসূলুল্লাহ আমি এডাল যুবক আমি এখনো বিয়ে করিনি মদিনার শ্রেষ্ঠ রাখো সুন্দরী দেখিয়া মদিনার শ্রেষ্ঠ রাখো হুরে মদিনা দেখিয়া সন্ধ্যা রাতে নবী তারে দিলেন পড়াইয়া বিয়া নবী মদিনার একটা শ্রেষ্ঠ সুন্দরী রূপসী নারী নাম হলো হুরে মদিনা মদিনার হুর সেই সুন্দরী নারীর সাথে সন্ধ্যাবেলায় নবী বিয়ে পড়িয়ে দিলেন আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বললেন সাহাবারা শোনো তোমাদের নিয়ে একটা পরামর্শ করি আজকের আমার হানজালার ফুলসজ্জা রাত আজকে আমার হানজালার বাসর সজ্জা আজকে আমার হানজালা নতুন বিবির ঘরে প্রবেশ করেছে তোমরা শুনে নাও চিল্লা চিল্লি করবে না রাস্তার ধারে আমার বন্ধুর বাড়ি ওই রাস্তা দিয়ে আমরা যাব কোন রকমের যেন ডিস্টার্ব হয়ে হানজালার ঘুম ভেঙে যেন না যায় প্রেমের যেন অঘটন না ঘটে বা খলা কোনা কুম আজ যা আমি তা আল্লাহ বলছেন জোড়া জোড়া করে বানাইছি হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না নারী হলো পুরুষের পোশাক পুরুষ হলো নারীর পোশাক স্বামী আর স্ত্রী বানায়েছে কলমি স্ত্রী এ বড় আজব জাদুকর ওরা স্বামী স্ত্রীতে শুয়ে গেছে রাস্তার ধারে আমার বন্ধুর বাড়ি কোন রকমে যেন ডিস্টার্ব হয়ে আমার বন্ধুর যেন প্রেমের অঘটন না ঘটে নবী কাকে বলে দেখো হাই রে নবী কাকে বলে তোমরা যারা যাবে রাস্তা দিয়ে আগামীকাল জঙ্গে বহুদের আহ্বান আছে কেউ যদি যাবে আস্তে আস্তে যাবে দুই একজন মিলে যাবে পার শব্দ যেন জোরে না হয় বন্ধুর কান খুব সজাগ যেন ঘুম ভেঙে না যায় এইভাবে রাতের বেলায় মিটিং হলো রাতের বেলায় মিটিং হওয়াতে সাহাবারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর আস্তে আস্তে পার হয়ে চলে গেলেন গভীর রাত হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনার হতে ডাক দিচ্ছেন আল্লাহর প্রিয় রাজারা
আছো মদিনাতে আল্লাহর পিয়ারা যারা আছো মদিনাতে এ তোরাও করিয়া এসো ইসলাম রক্ষী দে হাদিসে এসেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে ঢুকেছেন লাইলাতান দুখুলি লিল আওরাতি ওয়া দাখালা রাজুলান ইলাল বাসরা সোনার জৈবন্যীয় সোনার দাম্পত্য জৈবন্যীয় নর নারী প্রথম রাষ্ট্রে যে ঘরটা করা হয় সেই মিলনটার নাম হলো বাসর রাত্রি ফুল সজ্জার রাত্রি নব দাম্পত্য জৈবন্যীয় সারা রাত দুজনার গল্প করতে করতে রাত কেটে ভোর হয়ে যায় রাত তাদের শত্রু হয়ে দাঁড়ায় দুজনার কথা ফুরায় না সেই রাত্রিটার নাম হলো বাসরের রাত্রি এক হাজার দিলেন মুস্তাক আর এই পাঁচশো বাকি আচ্ছা আচ্ছা ইসলাম মুস্তাক আহমদ নামে বন্ধু ছিল বড় বীর চির উন্নত খোদ খোরা তার মাতাশির পনেরোশো টাকা টোটালেতে করে গেল দাম এক হাজার নগদ আর বাকি পাশাতে লিখাম এই পনেরোশো টাকা নামে মোস্তাক নাম ছিল মসজিদের নামে দেখো প্রথম হাত দিল এই হাত তুলি আমি দরগাহে আল্লাহর বিপদ হইতে খোদা করো গো উদ্ধার কখনো বিপদ যদি আসে তারও ঘরে উদ্ধারিয়া নিও তুমি দানের খাতিরে এই দান খোদা তুমি করো গো কবুল ভেঙে দাও খোদা তুমি জীবনের ভুল এই দান খোদা তুমি হয়ে যাও রাজি কেয়ামত দিও তার জান্নাতের পুঁজি এই দানের প্রতি তুমি হয়ে যাও সখা স্বপনে দয়ার নবীর পায়ে যেন দেখা আমিন আমিন আল্লাহ আমিন আমিন দানকারী সুখে থাকে যেন চিরদিন ফুল সজ্জা রাত্রিতে জীবনের ফুল সজ্জা কি বলে দেখেন স্বামী আর এবং স্ত্রী দুজনে ঘরে ঢুকেছে এও সুন্দরী যুবক ও সুন্দরী যুবতী স্বামীটা বলছে কি বলে মিলন বাণী তোমাকে বলিব কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব তোমাকে কি বলবো আই লাভ ইউ বলবো না ওগো বলবো না তুমি বলবো পিয়ারি বলবো না সোহাগী বলবো না ভালোবাসা বলবো না অর্ধাঙ্গিনী বলবো না জাউজি বলবো না রাধিকা বলবো না প্রেমিকা বলবো কি বলে মিলন বাণী তোমাকে বলিব কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব দুজনে তুমি আমি আমি তুমি এই দুটি ফুল উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল এইভাবে দুইজনে এ ছিল জোড়া জড়ি এইভাবে দুইজন ছিল জোড়া জড়ি হঠাৎ আওয়াজ এলো কানে তড়ি ঘড়ি আল্লাহর কোরআন বলছেন স্বামী আর স্ত্রী দুজনে জোড়াজড়ি হয়ে গেছে জুইয়ে না লিন্নাসে হুব্বু শাহাওয়াতে বিনানসা আল্লাহর কোরআন বলছেন একই বালিশে মাথা দিয়ে দুজনে এক হয়ে গেছে দুজনের দুই দেহ এক হয়ে গেছে প্রেম সাগরে ডুব দিয়েছে জুইয়েনা লিন্নাসে হুব্বু শাহাওয়া বিবির বুকের ভিতরে স্বামী স্বামীর বুকের ভিতরে বিবি দুজনে প্রেমের সাগরে সাঁতার দিয়েছে এইভাবে দুইজনে ছিল জোড়া জড়ি হঠাৎ এক আওয়াজ এলো কানে তড়ি ঘড়ি আল্লাহর পিয়ারা যারা আছো মদিনাতে তরায় করিয়া এসো ইসলাম রক্ষি দে হে সাহেব মদিনা
হে বাদে মদিনা, হে তাজদারে মদিনা, হে মক্কার নগরী, হে মক্কার মুজাহিদ, হে মক্কার আনসারী, জাহিদু ফি সাবিলিল্লাহ, কারা আছো আল্লাহ রাস্তায় জিহাদ করবে চলো। ঘিরি আছে চতুর্ধার কাফের জাসিয়া, ঘিরি আছে চতুর্ধার কাফের জাসিয়া, নবীকে মারিব বলে ঘিরিল যে তারা, কারা যে নবীর প্রেমিক আছো এখানেতে, উদ্ধারিবে ইসলাম গো এই জগতে, জান্নাত খাতায় খোদা দিবে তাদের নাম, কারা আছো গো মুমিন হও গো তৈয়ার। হে মুমিন, আমার নবীকে হত্যা করতে এসেছে, কে বলছে? বেলাল চিৎকার করে বলছে, মক্কার কাফেররা আমার নদীর প্রদীপ নিভাতে এসেছে। ঘর ছাড়া করলো যারে, ভিটে ছাড়া মাটি, ঘর ছাড়া করলো যারে, ভিটে ছাড়া মাটি, ছাড়িয়া সোনার দেশ নবী মদিনাতে ঘাটি, যাকে তাড়িয়ে দিল মক্কা থেকে, কাবা থেকে, ঘর ছাড়া করে দিল, মাটি ছাড়া করে দিল, ভিটে ছাড়া করে দিল, বাপদাসার দেশ ছেড়ে যিনি মক্কা থেকে মদিনায় চলে এলো, সেই নবীকে মারার জন্য কাফেররা উঠে পড়ে লেগেছে। তোমরা কারা আছো নবীকে রক্ষা করবে? হাজ্জালাম নবীকে নিয়ে ঘুমাচ্ছিল, যেই কানে গেল চোখ খুললেন, বিবি বলে ও গো স্বামী কি হলো হঠাৎ, বিবি বলে ও গো স্বামী কি হলো হঠাৎ, অধমীকে ছেড়ে কেন তরোয়ালে হাত, স্বামী কহে ও গো বিবি শোনোনি গো তুমি, ডাক দিয়েছেন কোরআন কি করিব আমি। গভীর রাতে সাহাবি লাফিয়ে উঠলেন, খাপ থেকে তরোয়াল বার করে বলছে বিবি চললাম। বিবি বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেল? বিয়ের রাত্রিতে শুলে এলে বাসরেতে, প্রেম সাগরে ডুব দিলাম গো আমরা দুজনেতে, তুমি আমি আমি তুমি এই দুটি ভুল, ও ভাইয়েরই সৌরাবেতে ও ভাইয়ে রাখুল, এ কত কথায় জীবনে রেখেছি গোপনে, এ বলিতে পারিনি তাহা লজ্জার কারণে, কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। বিবি বলছেন স্বামী গো বাপ নাই মা নাই, আমি এতিম মানুষ, কত কথা আমার জীবনে চাপা আছে, কত গোপন কথা আমার জীবনে আটা আছে, কাউকে বলতে পারিনি। আমার আব্বা জান নাই, চাচা জান বিয়ে দিয়েছে, তুমি মদিনার একজন সুপুরুষ, আমি মদিনার একজন সুন্দরী, আমি অবলা সবলা নারী, গোপন কথা কাউকে বলতে পারিনি, কত কথা এ জীবনে রেখেছি গোপনে, এ বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। যারা বিয়ে করেছেন তারা জানেন বাসর রাত্রিতে বিবির জীবনের কত কথা, কত স্বপ্ন বিবি স্বামীকে শোনায়, স্বামীর জীবনের কত কথা স্বামী বিবিকে শোনায়, বাসর ঘরে শোনায় না? আরে ভাই বিয়ে করেননি নাকি আপনারা, নাকি কোনোদিন এরকম গল্প হয়নি? রাত কেটে ভোর হয় পাখি জাগে বনে, এ চাঁদের তরণি ঠেকে ধরণীর কোণে, দুজনে গল্প করছে, স্বামীকে বিবি বলছেন বিবিরে কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনের সব কথা বলে নেব আমি, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, এ চিরায় দেখাতাম তোমায় ভালোবাসি কত। স্বামী বিশ্বাস করো, বুকটা চেলা করে যদি দেখাবার হতো তা তোমাকে আমি এক্ষুনি দেখাতাম, আমি তোমাকে কত ভালোবাসি। তুমি যেও না, সাহাবি কহিল বিবি প্রেমেতে তোমার
ইসলাম হারিয়া যাবে মুখ দেখানো হয়ে যাবে ভার তোমারও প্রেমেতে পড়ে যদি কাটে নিশি কেয়ামতে মুখ দেখানো হয়ে যাবে বাসিন কি বলে দেখাবো মুখ হাসর মাঝার বিবি নিয়ে পড়ে আছি দুনিয়ার সংসার কখনো সম্ভব নয় আমি যদি বিবির প্রেমে পড়ে রাত কাটিয়ে দিই আর ইসলাম যদি কাল সকাল বেলায় হেরে যায় কিয়ামতের সকাল পর্যন্ত আমার গায়ে বদনামের কালি লাগবে যে বিবি নিয়ে মত্ত ছিলি ইসলামের সূর্য ডুবে গেছে এটা কখনো হবে না বিবি আমাকে বিদায় দাও বিবি অনুরোধ করে ধরিয়া চরণ নাপাক হয়েছে স্বামী তোমারও বদন বিবি বলছেন স্বামী তোমার দেহ নাপাক হয়ে গেছে স্বামী তোমার দেহ পবিত্র হয়ে গেছে গোসল ফরজ হয়েছে উপরে তোমার গোসল করিয়া যাও দোস্ত যে আমার হে বন্ধু তোমার শরীর নাপাক হয়ে গেছে তুমি অপবিত্র তোমাকে গোসল করতে হবে বিনা গোসলে তো তোমার যুদ্ধে যাওয়া চলবে না তাড়াতাড়ি চলো আমি পানি তুলে দিই তুমি গোসল করবে হাদিসে বখারিতে যাচ্ছে গিয়ে কুয়ার ধারেতে বিবি পানি তুলে দিল স্বামীর গোসলের জন্য স্বামী তালাল গোসলুল ফাকসুলুল গুজুয়া ফিল্মায় চশমো পানি যখন তোলার জন্য বিবি কুয়ার ভিতরে বালতি ঢেলে দিয়েছে বালতি পানি তুললেন এইভাবে একটু পানি মাথায় নিয়ে হাতে নিয়ে এইভাবে একবার দিল কি জান উদয় হলো মনেতে তাহার গোসল হয়নি করা বদন তাহার তখন গোসল করা হয়নি নাপাক শরীর হয়ে গেছে বালতিটা পাক মেরে ফেলে দিলেন লাফিয়ে উঠলেন ঘোড়ার পিঠে বিসমিল্লাহ মাজেরে হা অমর ইন্না রাব্বি লাগাফুরুর রহিম লাফিয়ে ঘোড়ার পিঠে উঠলেন মারলেন ঘোড়া বিবিকে বলছেন বিবি আমি চললাম বিবি বলছেন স্বামী আমাকে ফেলে চলে যাচ্ছ যে বাঁচিয়া যদি নাহি থাকি হাসর মাঝার তোকে নিয়ে জান্নাতে যাব বেহেস্তের মাঝার তোকে না নিয়ে পা দিব না জান্নাতের সিঁড়িতে ওয়াদা করিলাম এই বাসর রাত্রিতে আল্লাহর কসম আমি ইন্তেকালের পরে যদি তুই স্মরণ করে থাকিস ধৈর্য ধরে থাকিস তোকে না হলে আমি আল্লাহর জান্নাতে পা দিব না তোকে না হলে আল্লাহর বেহেস্তে পা দিব না দেখব তোমার আনন্দ খানি শুনব তোমার মধুর বাণী হল বিছানে রাখবো তোমার বাহুনি ডরে বলে আল্লাহর কসম হাসরের ময়দানে বাসরের ঘরে সেদিন তোর মুখ দেখবো সেদিন তোর কথা শুনবো তুই যত কথা আছে সেদিন আমাকে বলিস এখন আর আমার শোনার টাইম নাই আমি ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য যুদ্ধে চললাম আলবেদা আমাকে বিদায় দিয়ে দাও গোসল করা হলো না লাফিয়ে ঘোড়ার পিঠে উঠে জিহাদের ময়দানে চলে গেলেন দুই দিকে হইল লড়াই ময়দান মাঝার জিহাদে হইল শরীর হানজালা নামজার তরোয়াল দুই হাতে নিয়ে কাফের উপরে ঝাঁপিয়ে পড়ল বিপক্ষের তরবারি এসে হানজালার মুন্ডুটা দুখণ্ড হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বৈকাল হয়ে গেছে দলে দলে মুজাহিদ জিহাদের ময়দান থেকে ফিরেছে মা আসে মা মা আসে মা দরজার শিকল ধরে রাস্তার দিকে তাকিয়ে ফুকরে ফুকরে কাঁদতেছে মুজাহিদরা তোমরা জিহাদের ময়দান থেকে আসছো বলল হ্যাঁ আমার স্বামী হানজালাকে দেখেছো আজকে নতুন ড্রেস পরে নতুন পায়জামা পরে নতুন পাঞ্জাবি পরে নতুন পাগড়ি পরে গায়ে হলুদের গন্ধ যায়নি হাতে মেহেন্দির রং যায়নি নতুন বিয়ের সাজে তরবারি নিয়ে জিহাদের ময়দানে ইসলামের খাতিরে আমার স্বামী চলে গেছে তোমরা আমার স্বামীর খবর বলো আমার স্বামী বেঁচে আছে
না আমার স্বামী শাহাদত বরণ করেছে, আমার স্বামী ইন্তেকাল করেছে, না আমার স্বামী জীবিত আছে। একজন বুড়ো মানুষ কহিল, মাতা আমার সামনে তোমার স্বামী জিহাদ করতেছিল, আমি নিজে দেখেছি, কসম আল্লাহর, ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে দুই হাতে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল কাফের হাতে, কত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে। ইকাতিলুনা ওয়া ইয়াকতুলুন, আল্লাহর কোরআন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ, জো লোক আল্লাহ কি রাস্তে পর মারি জাতি হ্যায়, জো লোক আল্লাহ কি রাহ পর মারি জাতি হ্যায়, উসি কো তুম মুর্দা না কহো। কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় কতল করে নিজে কতল হয়ে গেছে, আল্লাহ রাস্তায় নিজে শহীদ হয়ে গেছে, আমি দেখেছি তোমার স্বামীর মুন্ডুটা দুখণ্ড হয়ে মাটিতে পড়ে যেতে। মেয়েটা কাল বিলম্ব না করে ঘোড়ার পিঠে উঠে তীব্র গতিতে ঘোড়া ছুটালেন রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মোবারক সম্মুখে তাম্বুতে গিয়ে অঝর নয়নে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই। নবী বললেন, কাঁদছো কেন, আমারও মা নাই। মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা নাই। নবী বললেন, আমারও আব্বা নাই। মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী গত রাত্রে বিয়ে পড়িয়ে দিয়েছিলেন আপনি, আমার বিয়ের ছিলেন আপনি ঘটক, আমার বিয়ের ছিলেন আপনি আইবারি, আমার বিয়ের ছিলেন আপনি উকিল। ইয়া রাসূলুল্লাহ নতুন স্বামী নিয়ে বাসর ঘরে আমি শুয়েছিলাম, দুখুলুল লাইলা ফি দাখালে অন্ধকার রাতে আমার স্বামী আমাকে ঠুয়ে জিহাদে অংশগ্রহণ করেছে, আমার স্বামী আমাকে ধুয়ে জিহাদে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পবিত্র মুখে হাদিসে শুনেছি, আমি হাদিস ওয়ালার মুখে শুনেছি, আল্লাহর নবী গো জিহাদের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসল দেওয়া হয় না, তাদের কাফন করানো হয় না, হে রাসূল তাদের গা ধোয়ানো হয় না, হে নবী আমার স্বামী নাপাক অবস্থায় অপবিত্র অবস্থায় আমার স্বামী এসেছে জিহাদের ময়দানে, হে আল্লাহর রাসূল আমার স্বামীকে কবর দেবেন, গোসলটা দিয়ে যেন কবরে শোয়াবেন, আমার মৃত স্বামীর আমি এই উপকার করতে এসেছি, আমার অপবিত্র স্বামী যেন নাপাক শরীরে কবরে না শোয়, তার শরীর নাপাক হয়ে গেছে, পেশাবের নাপাক নয়, পায়খানার নাপাক নয়, ইয়া রাসূলুল্লাহ মহব্বতের নাপাক হয়ে গেছে, গোসল তার উপর ফরজ। আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত আল্লাহর মাহবুব এলান করলেন, সাহাবারা রণক্ষেত্রে যারা আছো কোথায় আছে খুঁজে জানো, বন্ধু যে আমার নিজে হাতে করব দাফন কবরে তাহার, জানাজা পড়াবো আমি দিন নবী আমি, কোথায় বন্ধু গেছে হইয়া গোস্বামী, খোঁজো জাহাদের ময়দানেতে কোন লাশের তলাতে, বন্ধু জেকের করে দেখো আল্লাহর নামেতে, তোমরা দেখো আমার বন্ধু হয়তো ক্লান্ত হয়ে কোন লাশের পাশে শুয়ে আছে, আমার বন্ধু হয়তো সুস্থ হয়নি, তাকে ধরে আনো আমার কাছে নিয়ে এসো। লাশ উল্টাতে উল্টাতে গোটাই ময়দান খালি হয়ে গেল, হানজালার লাশ পাওয়া যায় না। নবী চমকে উঠলেন, আল্লাহ হানজালার লাশ কই, আল্লাহ হানজালার লাশ কই। জিব্রিল আমিন এসে কহে, শোনো পয়গম্বর, জিব্রাইল আমিন এসে কহে, শোনো পয়গম্বর তোমার হানজালার গোসল দিচ্ছে ফেরেশতা জান্নাতের ভিতর। বলো সুবহানাল্লাহ, জোরে বলো একবার সুবহানাল্লাহ, বড় আশ্চর্য কথা।
হযরতে নবী ইব্রাহিমকে যখন আগুনে ফেলে নমরুদ, হাদিসে এসেছে নমরুদ যখন আগুনে ফেলে তো ইব্রাহিমকে একদিকে চরকিতে বেঁধে দেওয়া হয়েছিল আর এইদিকে টানতে ছিল, তুলতে পারেনি। তার কারণ ফেরেশতা এসে ধরেছিল। ইবলিস বলেছিল 20,000 লোক যারে টানো যদি কাছি ঝরে তবু না পারিবে আর, আসমান জমিন আদি পাহাড় পর্বত নদী পারো যদি কাছি রোজ পরে তবু না পারিবে ইব্রাহিম তুলিবারে। তাহলে কেন আল্লাহর ফেরেশতা এসে ইব্রাহিমকে ধরেছে, ইব্রাহিমকে তুলতে পারবে না? তা বাদশাহ বলল ফেরেশতা তাড়াতে গেলে কি করতে হবে? শয়তান বলছে ফেরেশতা তাড়াতে গেলে একটা ওষুধ বন কর দেবে। কি ভাই যা এখন আপাতত একটু দোয়া চাই।